তো আমরা এই অধ্যায় এখন কৌশিকতা তত্ত্ব নিয়ে আলোচনা করব তো আমাদের এই অধ্যায়ের মেন টেবুক হচ্ছে কৌশিকতা তত্ত্ব তো তার আগে আমাদের দুটি বিষয় জানতে হবে একটি হচ্ছে সংশক্তি তো আমাদের কৈশিকতা জানার জন্য প্রথমে আমাদের দুটি বিষয় জানতে হবে এক নাম্বার হচ্ছে সংশক্তি বল সংশক্তি বল আরেকটা হচ্ছে আসনজন বল আসঞ্জন বল তো আমাদের এই বলগুলো আসলে কি তো সংশক্তি বল হচ্ছে আমাদের একই একই পদার্থের মধ্যে অনুগুলো যে আকর্ষণ সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সংশক্তি বল আসলে আমরা পানির মধ্যকার যে আকর্ষণ বল পানির একটা অনু যে অন্যকে অন্য একটা অনু অপরের সাথে যে আকর্ষণ করে সেটাই হচ্ছে সংশক্তি বল এবং আসঞ্জন বল হচ্ছে বিভিন্ন অনুর মধ্যে যেমন পানি এবং কাচের মধ্যে হইতে পারে তো আমরা দেখি তো আমরা যদি কোনো কাচের পাত্র দেখি বা ছোট পাত্র দেখি মনে করি যে এটা একটা কাচের পাত্র এবং এখানে তরল আছে আছে পানি তো আমরা একটু যদি সূক্ষ্মভাবে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাবো পানিটা কিন্তু আমাদের এইভাবে থাকে কার্ভ হয়ে থাকে এইভাবে আমাদের পানিটা কার্ভ হয়ে থাকে তো এখানে যে আমাদের কোন উৎপন্ন হয় এই স্পর্শ এর এখানে যদি আমরা একটা স্পর্শক আঁকি তো এটাই হচ্ছে আমাদের স্পর্শক কোণ এটা হচ্ছে আমাদের থিটা এবং এটা আমরা কোণ পাই তো এটা কোণ যখন আমাদের সংশক্তি বল মানে হচ্ছে একই পদার্থের মধ্যকার মধ্যকার যে আকর্ষণ কাজ করে তখন এটা যদি কম হয় এবং আসনজন বল যদি বেশি হয় তাহলে আমাদের কিন্তু থিটার মান সেটার মান কি হবে কোণ হবে এবং যখন আমাদের আসনজন বল হচ্ছে বেশি হবে বা যে সংশক্তি বল বেশি হবে তখন কিন্তু আমাদের একটু ভিন্ন হবে আমরা সাধারণত এই দুই ধরনের দেখতে পারি তো আমরা যদি এখানে স্পর্শ এই বরাবর একটা স্পর্শক আট করি তো আমরা দেখতে পাবো এটা কিন্তু স্থূলকন তো আমাদের এগুলা যে এখানে যে ঘটনাগুলো হয় এখানে সংশক্তি বল এবং আসনজন বলের কারণে এই ঘটনাগুলো ঘটে তো আমরা এখন মেন যে বিষয় সেটার কাছে যদি যাই তো মনে করি যে এখানে একটা টিউব সামান্য কিছু পরিমাণ পানি আছে তো এটাতে আমাদের

কোন পাই এবং আমরা যদি এটা বর্ধিত করে দিই তাহলে এখানে যে আমাদের উল্লম্ব বরাবর এবং হচ্ছে বরাবর যে কাজ করবে বলগুলো কাজ করবে এটা হচ্ছে টি এবং উপরের দিকে কাজ করবে টি থিটা তেমনি আমাদের এই দিকেও দুটা বল কাজ করবে এখানে এই দিকে কাজ করবে সাইন থিটা এবং উপরের দিকে কাজ করবে টি কোস থিটা তো আমাদের এখানে তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রথমে একটা বড় 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 পাত্র আছে তার মধ্যে আমরা যদি একটা ছোট কাচের পাত্র ঢুকাই তো দেখি যে আমাদের এই যে লেভেলটা আছে পানির লেভেলটা আছে তো কাচের পাত্র কাছে কিন্তু আরেকটু উপরে উঠে যায় উঠে আসে কিন্তু এরকমটা তৈরি হয় তো আমাদের এখানে যে টোটাল দূরত্ব দূরত্বটা আছে আমরা এখানে যদি ধরি এখানে পর্যন্ত আমাদের একটা সময় সরল রেখা পাই তাহলে মনে করবো যে এটা দূরত্ব হচ্ছে এটা দূরত্ব এইচ এবং আমরা এখানে থিটা পাইছি সো আমাদের এখানে যে দুটো বল আছে এই টি সাইন থিটা এবং এই টি সাইন্টা এটা কিন্তু আমাদের হচ্ছে যেহেতু পরস্পর বিপরীত সেই জন্য এটা হচ্ছে পরস্পর ভেনিস হয়ে যায় তো আমাদের কাজ করে উপরে আহ টি সাইন এবং টি সাইন থিটা তো আমাদের এখানে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের এখানে যে ভিতরকার যে টিউবটা কাচের টিউবটা দিব। এখানে হচ্ছে পানি কতটুকু ঘুটবে তো আমরা যদি দেখি আসলে কতটুকু ঘুরবে এখানে যে বলটা কাজ করবে এটা যখন হচ্ছে যে পানির ওজন আছে ওজনের সমান হবে তখন কিন্তু এটা ততটুকুই পানি উপরে উঠাইতে পারবে তো তাহলে আমরা এখানে পাবো যেহেতু পানির ওজনের সমান উঠাতে পারবে তো আমাদের এখানে সমান হতে হবে উপরে যে বলটা আছে আর টি জি তো টু আমাদের এটা যখন এই বলটা যখন এই ভরের বা ভর এবং অভিকাশ্য স্তরনের যে গুণফল সেটার যখন সমান হবে ততটুকুই কিন্তু উপরে উঠবে তো আমাদের এই পর্যন্ত এখান থেকে যতটুকু উঠছে আমরা যদি এটার হচ্ছে ভর বের করতে চাই তাহলে আমাদের দেখা যায় যে এটা একটা সিলিন্ডার আকৃতি তো আমরা যদি প্রথমে এইটুকুর ভর বের করি এটুকুর আয়তন বাইর করি তাহলে আমরা পাবো যেহেতু একটা সিলিন্ডার তাহলে আমরা জানি শুধু এটুকুর আয়তন তাহলে আমরা পাবো তা আমরা জানি সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এস এটা আমরা পাইলাম শুধু এইখান থেকে এইটুকুর আয়তনটা তো আমরা এখন নির্ণয় করবো এইটুকু মানে এই জায়গাগুলা যেগুলো হচ্ছে সূক্ষ্মকোণের মধ্যে আছে তো আমরা যদি একটু কল্পনা করি এটুকু একটা হচ্ছে আবার একটা সিলিন্ডার ছোট আর আমাদের এখানে এটুকু হচ্ছে আর সুতরাং এর চতুর্দিকে এটুকু এখান থেকে এটুকু ব্যাসার্ধ তো আমরা এটুকু যদি একটু সিলিন্ডার কল্পনা করি পাই আর স্কোয়ার ইন্টু আর মাইনাস এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত তাহলে হবে হাফ যেহেতু এখানে একটু অর্ধ গোলক আছে সুতরাং আমাদের এটা হবে টু বাই থ্রি পাই আর কিউব তো এখানে পাই আর আর কিউব টু বাই থ্রি পাই আর কিউব তো আমাদের এখানে বিয়ে করলে পাবো ওয়ান থার্ড পাই আর কিউব তাহলে আমাদের টোটাল যে টোটাল যে আমাদের আয়তন সেটা হচ্ছে ভি ইকুয়াল ভি প্লাস ভি প্রাইম তাহলে পাই পাই আর এস প্লাস ওয়ান থার্ড এটা হচ্ছে আমাদের টোটাল আয়তন সো আইতন তো আমরা দেখলাম আমরা এই এখান থেকে আমরা টোটাল আয়তন টোটাল যে আয়তন পাই আমরা যেটুকু হচ্ছে পানির আয়তন এখানে টোটাল পাই আর কিউব প্লাস ওয়ান থার্ড পাই আর কিউব সো আমরা যদি দেখি টু পাই আর টি কাল m আমরা এম ইকুয়াল লিখতে পারি g সরি লিখতে পারি রি এবং সাথে আছে জি তো আমরা ভি এর মান অলরেডি পেয়ে গেছি তাহলে আমরা টু পাই আর ইকুয়াল ভি এর মান আমরা জানি পাই আর কিউব প্লাস ওয়ান তো আমরা কিছুক্ষণ আগে আমরা যে টোটাল আয়তন সেটা পাইলাম পাই আর স্কোয়ার এস প্লাস ওয়ান থার্ড ওকে সো আমরা যদি দেখি ওইটা মানটা বসাই তাহলে আমরা পাবো টু পাই আর টি ইকুয়াল তো আমরা ভর ইকুয়াল জানি আয়তন ইন্টু ঘনত্ব তো এম ইকুয়াল রো ভি আর জি আমাদের আছে তো আমরা যদি এখানে এর মান বসাই তাহলে পাই আর স্কোয়ার এইস প্লাস ওয়ান থার্ড পাই আর কিউব বাকি থাকলো রো এবং জি সো আমাদের এখানে কিন্তু পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার কমানো যায় সো পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার তাহলে এইস প্লাস ওয়ান বাই থ্রি আর এখানে থাকে আর এবং রো জি

সো আমাদের এখানে পাই এবং আর কেটে যায় এই পাই এবং আর এখানে একটা আর কেটে যায় তাহলে এখানে আসবে টু টি কাল আর জি এস প্লাস ওয়ান থার্ড সুতরাং আমরা দেখতে পাবো টি ইকুয়াল আর জি তো আমাদের এটাই হচ্ছে আমাদের মেন সমীকরণ আহ এটাই হচ্ছে পৃষ্ঠটান তো আমাদের এটাই বের করতে বের করতে বলা হবে এটা আমাদের হচ্ছে রচনামূলক প্রশ্নে আসতে পারে সো যদি আমাদের রচনামূলক প্রশ্নে আসে তাহলে আমরা এই চিত্র দিয়ে আমাদের এটা জাস্ট এক্সপ্লেন করে এক্সপ্লেন করে ফেলেই আমাদের অ্যান্সার হয়ে গেল তো আমরা দেখতে পাচ্ছি টি ইকুয়াল আর জি ইন্টু এইচ প্লাস ওয়ান থার্ড আর টি কোস থিটা যখন আমাদের থিটার মান একেবারে কম হয়ে যাবে কম হয়ে যাবে তখন কিন্তু আমাদের এখানে থিটা কাজ করবে না তো আমরা এখানে আরেকটা বিষয় আছে যদি হচ্ছে কাজ এবং পানির মধ্যে হয় যদি কাজ এবং পানির মধ্যে হয় তাহলে আমরা সরাসরি ডিরেক্ট লিখতে পারি আর জি তখন আমাদের ওয়ান থ্রি ওয়ান বাই থ্রি আর যে আছে এটা আমরা উচ্চ করতে পারি বা এটাকে এটাকে আমরা না নিতে পারি তো তাহলে আমরা লিখতে পারি পাই আর জি এস পাই আর আমাদের পানি এবং কাচের মধ্যে যদি হয় তাহলে আমাদের থিটার মানটা একবারে খুব নগণ্য হয় সেই জন্য আমরা সেটাকে বাদ দিতে পারি তাহলে শুধু নিচে লিখতে পারি সরি এখানে এখানে দিতে পারি তো আমাদের যদি পানি এবং কাচের মধ্যে সম্পর্ক হয় তাহলে আমরা ডাইরেক্ট এই সূত্র ইউজ করতে পারি এবং অন্যান্য ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব । সো আহ আমাদের এই অধ্যায়ে এটাই মূলত হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রচনামূলক প্রশ্নের জন্য তো আশা করি তোমরা হচ্ছে তো আশা করি তোমরা খুব সুন্দরভাবে সলভ করতে পারবা ওকে